রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে তার এক চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সময় নষ্ট না করে অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। এদিকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা অনুমতির দাবিতে বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে সরকার গভীর চক্রান্তে মেতে উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে বিএনপি মহাসচিবের মতবিনিময় সভায় উঠে আসে বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা। সাংবাদিকদের ফখরুল জানান, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও তার মনোবল অটুট আছে। এখানেই কিন্তু তার চিকিৎসা সম্ভব নয়। এখন যে জটিল অবস্থা আছে, এই জটিল অবস্থাকে তার চিকিৎসা করতে হলে অবশ্যই তাকে একটা অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। অর্থাৎ এবং খুব সুনির্দিষ্টভাবে তার দেশগুলোর নামও বলছেন, দলের নেত্রীর চিকিৎসার জন্য বিএনপি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে গিয়ে আবেদন করবে কিনা তার উত্তরে ফখরুল জানান, তেমন সিদ্ধান্ত এখনো আসেনি। এই ব্যাপারে এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি যে আমরা আপনার প্রধানমন্ত্রী অথবা আপনার রাষ্ট্রপতির কাছে আমরা যাব, এই ধরনের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। এদিকে দলের নেত্রীর বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সিনিয়র নেতারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। আমরা গণতন্ত্র এবং খালেদার সুচিকিৎসার ব্যাপারটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনকে একটি গতিশীল করা, তীব্র থেকে তীব্র করা, যখন আঘাত করা দরকার তখন আঘাতের মধ্য দিয়ে সরকারকে পতন করব। গণতন্ত্রে অংশগ্রহণমূলক রাজনীতি অপরিহার্য অংশ, কিন্তু গণতন্ত্র যাতে ধারাবাহিক ও স্থির হতে না পারে সেজন্যই বৃহত্তম বিরোধী দল বিএনপি এবং এর অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে এক বিষাক্ত নীল নকশা বাস্তবায়ন করছে এই আওয়ামী সরকার। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল।